আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, ভালো থাকেন দোয়া করি। তবে প্রথমে বলে দিই, আমার পুডিংয়ের ভিডিওটা যে আপুরা শেয়ার করেছেন, তাদের কমিউনিটিতে পোস্ট করেছেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া, অনেক ধন্যবাদ আপু তোমাদেরকে। তো নামগুলো আমি একবার বলে দিই, আপনারা তো দেখতে পাচ্ছেন, সেলুনস ডায়েরি, ইহক, রেহানা ব্লগ, হ্যাপি ফাইভ স্টার ইহক, কলেজ ব্লগ সিলেট, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু এভাবেই পাশে থেকো। তোমাদেরকে লাল গোলাপের শুভেচ্ছা, ফুলগুলো গ্রহণ করো। পুচি পুচি কই পুচি, এই যে পুচি পুচি এখানে বসে আছে চুপটি করে, পুচি বসে আছে গো চুপটি করে। আপনাদের সাথে আজকে একটু গল্প করব। খুব ভালো লাগছে আসলে। মাপ ঠিক আছে তো ভাই? যেই মাপে বলছে করার কথা না, মাপ তো ঠিক মতো না দিলে আপনার ভাই তো আবার দেখবো হচ্ছে, এই জন্য বললাম গার্মেন্টসটা উঠাই দেন। গার্মেন্টসটা উঠাইছে যে রসটা উঠাইতে, এই এটা তো মিস্টেক হয়ে গেছে। খেজুরের রস যারা যারা খাইতে চায় আমাকে ইনবক্স করতে হবে, এই যে খেজুরের রস, খেজুরের রস বুঝছেন, বললাম যারা যারা খেজুরের রস খাইতে চায় আমার ইনবক্স করলে খেজুরের রস পাঠায় দেবো। কেমন লাগতেছে বন্ধুরা এই দৃশ্যটা দেখতে? গ্রামে আমরা বেশিরভাগ এই শীতের সময় খেজুর গাছের রস পাড়তে দেখি, আর এখানে দেখা গেছে ঢাকাতেই একটি, ঢাকা শহরে একটি খেজুর গাছ দেখতে পেলাম আমার বাসার একদম পাশেই গার্মেন্টস ফ্যাক্টরির ভিতরে এই খেজুর গাছটা, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। হঠাৎ করে আমার মনে পড়ে গেল ছাদে ওঠার পর দিয়ে আমি আমার বন্ধুদের সাথে এত সুন্দর একটি দৃশ্য শেয়ার করি। এটা গার্মেন্টস ফ্যাক্টরি, সবটাই গার্মেন্টস ফ্যাক্টরি, পিছনে আছে এতে গার্মেন্টস ফ্যাক্টরি বিশাল বড়। ছাদে অল্প একটু কাজ বাকি আছে, তো সেগুলো করে নিচ্ছি, কারণ হলো চারতলা ছাদ আবার কবে ঢালাই দেওয়া হয় তা অনিশ্চিত, তো এই জন্য আর কি এখন এই ছাদের যে আমাদের 14টা পিলার আছে আর সিঁড়ি কোটা আছে 4টা, তো ওগুলো তো আর করা লাগবে না, তো এগুলো এখন এই ছাদের সাথে রডগুলো যেহেতু অ্যাডজাস্ট করা, রডের গোড়াগুলো ভালো থাকার জন্য, এগুলো তো পিলার হবে, তো এই রডগুলো ভালো রাখার জন্য আর কি বক্স করে নিচ্ছে, পরে ঢালাই দিয়ে দিবে, তো এই জন্য ছাদে আমরা এগুলো সবগুলো ঢালাই করে দেব গোড়াগুলো, তাহলে আমাদের এই পিলারের গোড়াগুলো ভালো থাকবে, তো এইভাবেই সবগুলো করে নেব। আর আমাদের এই বাড়িটা হলো পাইলিংয়ের বাড়ি, আমাদের এখানে আড়াই কাঠার মতো, আড়াই কাঠার তো অল্প একটু বেশি, তো আড়াই কাঠাই ধরি, তো আড়াই কাঠা জায়গার মধ্যে আমরা 22টা পাইলিং করেছি, পাইলিংয়ের বাড়ি এটা। একসময় দেখা গেছে যে 6-7 তলা হয়ে যাবে বাড়িটা, তখন দেখা গেছে যে সিঁড়িকোটায় যে পানির ট্যাঙ্কিগুলো রিজার্ভ ট্যাঙ্কিগুলো করা হয় একদম পাকা করে, তো সিঁড়িকোটার উপরে কিন্তু তখন প্রত্যেক বাড়িতেই করে কমপ্লিট হয়ে যাওয়ার পরে, এই জন্য সিঁড়িকোটায় যে পাইলিংটা সেটা 8টা পাইলিং করা হয়েছে, জাস্ট 2টা পাইলিংয়ের মাথা থেকে 1টি করে পিলার উঠানো হয়েছে, তো ওটা হলো আমার গাছ লাগানোর জন্য হাউসটা করেছি। আরেকটি হাউস আছে আমার, বড় একটি হাউস করেছি গাছ লাগানোর জন্য, এর আগের ভিডিওতে আছে, এই যে দেখিয়ে দিচ্ছি, এই যে বড় হাউসটা, আর ওখানে হলো সিঁড়িকোটা, এখানে আরেকটি পিলার আছে, এই যে। তো এভাবে 14টা আমাদের এই যে পিলার আছে, এভাবে 14টা পিলারের গোড়াগুলো ঢালাই করা দেওয়া হবে, আর ওখানে তো সিঁড়িকোটা 4টা আছে, তো সব মিলে 18টা পিলার, আর 22টা পাইলিং থেকে 18টা পিলার, 14টা আর কি
টিকা। ঠিক আছে, কাজ করেন। তো পিলারের গোড়াগুলো সব ঢালাই করা হয়ে গিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ঢালাই করা হয়ে গিয়েছে। এভাবে যে 14টা পিলারের গোড়া সবগুলো ঢালাই করা হয়ে গিয়েছে। এবার আর এই পিলারের গোড়াগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, খুব ভালো থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।